পারবে। লুক যখন চেঞ্জ করি সবাই ওকে এইভাবে প্রেজেন্ট হতে দেখে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়, বিকজ কখনো কেউ এক্সপেক্ট করেনি যে বিরল আলমকেও এরকম লুকে প্রেজেন্ট করা পসিবল। বেসিক্যালি এটা একটা সিনেমার জন্য ছিল, সিনেমার জন্য আমাকে বলা হয়েছিল যে ওর লুকটা চেঞ্জ করতে। বাট তোশিবা, আমার ফেভারিট গানটা গাও। ওকে, আমি ফালং গো সাজাইলাম গো ফুলের মালা দিয়া, আমি ফালং গো সাজাইলাম গো ফুলের মালা দিয়া, এগো খুশি মনে বইসে দামান রুমাল মুখে দিয়া, এগো হাসি মুখে বইসে দামান রুমাল মুখে দিয়া। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, প্রত্যেকটা তারকাকে তারকা হিসেবে গড়ে তোলার পেছনে যে অন্য একটা মানুষের অপরিসীম অবদান রয়েছে সেটা মানতেই হবে, কিন্তু আমরা সেই তারকা গড়া ব্যক্তিদেরই ভালো করে চিনি না। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে জানাবো তেমনি এক পর্দার আড়ালে লুকিয়ে থাকা ঢালিউড ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তানজিল জনি সম্পর্কে। তিনি একাই মডেল, অভিনেতা ও অভিনেত্রী এবং বাংলাদেশের সেরা নামপ্রাপ্ত কোরিওগ্রাফার। নিউ লুক বলতে গেলেই যেন তানজিল জনি, প্রভাবশালী অভিনেত্রী থেকে নিউ ট্যালেন্ট সবাই যেন জনির কারিশমা। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে কোরিওগ্রাফি কিংবা লুক চেঞ্জ বিষয়টা তেমন প্রচলিত নেই, কিন্তু তারপরেও কোটি মানুষের হৃদয়ে রাজ করছেন তানজিল জনি। একের পর এক অসাধারণ কাজ করে আলোচনার শিখরে উঠে এসেছেন তিনি। এই কিছুদিন আগেই অভিনেতা, আমাদের মনমরা সিঙ্গার হিরো আলম এবং অপু ভাইয়ের লুক চেঞ্জ করে বেশ আলোচনায় আসেন তিনি। বন্ধুরা, এসব দেখে যদিও অনেকটা হাসাহাসি মাতামাতি করেছে মানুষে, কিন্তু তারপরেও অপু ভাইকে যে চেঞ্জ করেছে সেটা জানতে চেয়েছে অনেকেই। হে বন্ধুরা, এই সেই ব্যক্তি যে অপু ভাইয়ের লুক চেঞ্জ করেছে সে আর কেউ নন, এই তানজিল জনি। এই তানজিল জনির দ্বারাই এত সুন্দর পরিবর্তন এসেছে অপু ভাইয়ের চেঞ্জে। গাইজ, বাংলাদেশের শিশু শিল্পী দিকিকেও ছাড় দেননি এই তানজিল জনি। তাকে ঘৈষামায় যে এমন লুক দিয়েছে সে যেন বলিউডের সানি লিওনকেও হার মানায়, এটাও এই জনিতার কারিশমা। সরি গাইজ, জনিতা নয়, তানজিল জনি। তার হাত থেকে ছাড় পাবে না চিত্রনায়িকা রচিনা। তাকে নিয়ে নতুন কিছু দেখা যাবে খুবই অল্প সময়ের মধ্যে। এছাড়াও শাকিব খান, অপবিশ্বাস, বিদ্যাচেরি ও পূজাকেও নিয়ে কাজ করেছেন তরুণ এই কোরিওগ্রাফার। তো বন্ধুরা, বুঝতেই পারছেন দক্ষতা ছাড়া জীবনে কিছুই করা সম্ভব নয়, তাই যার যে দক্ষতা রয়েছে সেটা নিয়েই লেগে পড়ুন, কাল থেকে নয় আজ থেকেই। প্রিয় দর্শক, আশা করি অপু ভাইয়ের লুক চেঞ্জ এবং হিরো আলম এবং দিকির লুক চেঞ্জ করেছে কে আপনারা বুঝতে পেরেছেন, আর কেউ নয় তানজিল জনি। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।